বাংলাদেশের প্রাচীন সভ্যতাসমূহের অন্যতম হচ্ছে কুমিল্লার শালবন বিহার। ধারণা করা হয় 700 থেকে 1200 শতাব্দীর কিছু নিদর্শন এখানে পাওয়া যায়। বৌদ্ধ বিহার একটি বৌদ্ধদের প্রাসাদ এবং বৌদ্ধ রাজাদের বাড়ি বলা হয় এটিকে। কুমিল্লা জেলার সৌন্দর্যকে আরও বেশি সমৃদ্ধ করেছে এই শালবন বিহার। এখানটিতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে শুরু করে বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকেও গুলো দেখতে আসেন পর্যটকরা। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে থমকে গিয়েছে এখানকার পরিবেশ। আগে যে স্থানটিতে মানুষের পদচারণায় মুখরিত ছিল শালবন বিহার, সেখানে এখন পর্যটক শূন্যই বলা যায়। আমরা শালবন বিহারের বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলার এই শালবন বিহার কুমিল্লাকে প্রমোট করে। এই শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর কুমিল্লার ইতিহাস ঐতিহ্যকে অনেক সমৃদ্ধ করেছে। তো আমি এখানে ঘুরতে এসেছি, ঘুরতে এসে ভালো লাগছে। মানে করোনার কারণে দীর্ঘদিন ঘুরতে আসা হয়নি, দীর্ঘদিন বন্ধ থাকার পর এসেছি, এখন খুব ভালো লাগছে। তবে আগের মতো এখন আর ওই পর্যটকদের দেখা মিলছে না। মানে করোনার আগেও পর্যটকদের অনেক পদচারণা ছিল, কিন্তু এখন আর আগের মতো কোলাহল নেই, পর্যটকদের প্রাণচাঞ্চল্য নেই। কুমিল্লা কোট বাড়িতে ঘুরতে আসছি, কিন্তু আগে যেভাবে আসলে দেখতাম মানুষ অনেক, এখন এরকম নাই, এখন একদম শূন্য, মানুষ নাই, তেমন একটা ভালো লাগতেছে না এরকম। পর্যটকদের জন্য আমরা একেবারে আপনার অত্যন্ত পরিশ্রম করে আমরা আমাদের বাগান সৌন্দর্য রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, এবং সরকারের রাজস্ব খাতে যেন আপনার রাজস্ব বাড়ে সেই লোকের সেবা থেকে সর্বদিকে আমরা অত্যন্ত আমাদের স্টাফ যারা আছে সবাইকে আমরা সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা পর্যটক এলাকা ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হয়েছে, এই যে করোনার কারণে আপনার লাখ লাখ টাকা নষ্ট হয়ে গেছে। এখন তো ব্যবসা বাণিজ্য নাই, এখনও ব্যবসা বাণিজ্য হইতে আছে না। মানুষ আসলে বেচা কিভাবে চিন্তা করছে, এখন তো সেই লোক আইতে আছে না। এরপরে জানি কয় অনেক টাকার মাল চাল যা আছে নষ্ট হয়েছে, নতুন করে আবার উড়াইতে হয়েছে অনেক পর্যটকদের। এখন সব কিছু খোলার পর এখন আরও কম পর্যটক এরিয়ার ভিতরে ব্যবসা করি, দোকান বাতরে হোটেল ফুচকা চকপুরি বাড়টার বেশি। করোনার জন্য অনেক দিন যাবত বন্ধ ছিল, এখন পার্কটার জাদুঘরটা জাদুঘর খুলছে, মোটামুটি পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে। আবার মানুষ কোনো দিন আসে কোনো দিন আসে না, এভাবে আছে আর কি। ব্যবসা খুব খারাপ চলতেছে আমরা।